নড়াইলের বাজারে দেখা মিলেছে 20 কেজি ওজনের একটি বিশাল আকারের বার্মিজ কাতল মাছ। 23 জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ বাজারের মাছ বিক্রেতা শ্রীনাথ বিশ্বাসের দোকানে মাছটির দেখা মেলে। বাজারে সচরাচর 8 থেকে 10 কেজি ওজনের কাতল মাছ দেখতে পাওয়া যায়। পরিচিত মাছের ভিড়ে হঠাৎ করে এত বড় মাছের দেখা পাওয়ায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে সরগোল পড়ে যায়। পরিচিত বাজারে অপরিচিত সাইজের কাতল মাছ দেখতে মাছ বাজারে ভিড় করেছে উৎসুক জনতা। এত বড় কাতল মাছ দেখে বিস্মিত তারা। মাছটা খুব সুন্দর, টাকা থাকলে আমি নিজেই কিনে নেব। 20 কেজি ওজনের কাতল মাছটির দাম হাঁকানো হয় প্রতি কেজি 600 টাকা। এখন মাছটা দেখে আমার খুব ভালো লাগছে। মাছটি অশোকার গণেশের আড়ত থেকে পাইকারি কিনেছেন বলে জানান নড়াইলের মাছ ব্যবসায়ী শ্রীনাথ বিশ্বাস। মাছটি বড় হওয়ায় কেটে ভাগ করে বিক্রি করেন। অশোকার গণেশের আড়ত থেকে মাছটা ক্রয় করা হয়েছে। ওই মাছ কিনা হলো 21,000 টাকা মন, 525 টাকা কেজি কিনা, 600 টাকা কেজি বিক্রি হবে। বিক্রেতা পেয়েছে মাঝে মধ্যে তারা ভারত ও মিয়ানমার থেকে এই মাছ নিয়ে আসেন বলে জানান নড়াইলের পাইকারি মাছ ব্যবসায়ী গণেশ বিশ্বাস। এ মাছের স্বাদও অনেক ভালো বলে জানান তিনি। তবে 20 কেজি ওজনের এই মাছটি এসেছে পার্শ্ববর্তী দেশ বার্মা থেকে।